লাকসামে সড়ক দুর্ঘটনা ও করোনা প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন রবিউল হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিওচিত্রে। কুমিল্লার লাকসামে সড়ক দুর্ঘটনা ও করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক সচেতনতামূলক সভা করেছে লাকসাম থানা পুলিশ। 23 মার্চ মঙ্গলবার সকালে কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় তিশাবাস কাউন্টারে পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এ সময় করোনা প্রতিরোধে পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করে পুলিশ। লাকসাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিতুল ইসলাম। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালকদের করণীয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন লাকসাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মহিতুল ইসলাম। তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতার বিকল্প নেই। একজন চালকের অসচেতনতা কেড়ে নিতে পারে শত মানুষের প্রাণ। চালকরা সচেতন হলেই সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। আপনারা সচেতন হলে অনেকাংশ দুর্ঘটনা কমানো যাবে। একটা দুর্ঘটনা ঘটলে দেখা যায় অনেকে অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারকে পাওয়া যায়, সে পালিয়ে গেছে, তাকে তো আজীবনের জন্য ফেরা নিয়ে থাকতে হবে। তাহলে এই দুর্ঘটনা যাতে না হয় আমাদের সেই চেষ্টা করতে হবে। এছাড়া আমি ট্রাফিক রুলসের কথা বলবো, আপনারা সবসময় বাম দিক দিয়ে ডান দিক দিয়ে ওভারটেক করবেন। ট্রাফিক যে নিয়মগুলো আছে আপনারা অনেকেই আমি জানি জানেন না, তারা জানি এখানে বিভিন্ন ধরনের চালাত হয়, বলেন যে অনেক কল্যাণ ব্যয় হয়। আপনারা এই চাঁদার টাকা কিছু অংশ খরচ করে আপনারা বিআরটিএ থেকে লোক নিয়ে আসবেন, এখানে লোক নিয়ে এসে একদিন বা দুই দিনের জন্য ট্রেনিং দেওয়ান সবাইকে। এটা প্রতি মাসে না হোক দুই মাস পরে বা তিন মাস পরে আপনি দুই দিনের জন্য ট্রেনিং দেওয়ান। ট্রাফিক সিগন্যালগুলো বা অন্যান্য বিষয়গুলো যদি আপনি এক ঘন্টা করে ট্রেনিং দেন তাহলে মাথা অনেক কিছু আসবে। অনেকে আছে এখানে কোনো ট্রেনিং করে কোনো কিছু না করে পেটের তাগিদে চলে আসছে, হয়তো বয়সও হয় না, এতদিন করতো কাপড়ের ব্যবসা এবং হঠাৎ করে ড্রাইভিং এ নেমে গেছে দুই দিন শুধু আছে না এরকম আছে। তো আমি এখানে পরিবহন মালিক শ্রমিক ভাইদের বলবো যারা নেতা আছেন, আপনারা এই বিষয়টা একটু দৃষ্টি দিবেন। এ সময় পরিবহন মালিক শাহ আলম, মইনুল ইসলাম মিঠু, হানুর রশিদ, আব্দুর রশিদ, সোহাগ সহ অন্যান্য পরিবহন মালিক ও শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। তাড়াতাড়ি আয়, এখনই তো ক্লাস শুরু। দেখলে ওরা কত তাড়াতাড়ি চলে গেল। ওরা আর আমরা কি এক বাবা। দেখি এভাবে অঙ্ক করা যায়? বাবাকে কতবার বললাম একটা সাইন্টিফিক ক্যালকুলেটর কিনে দাও। একটা দিয়েই তো হয়, আমাদের সময় তো কিছুই ছিল না, সব সময় বেশি বেশি। বাবা ক্লাসে প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট লেগেই আছে, এই মাসে আমাকে একটা ল্যাপটপ কিনে দিতেই হবে। ফুট করে বললেই হলো নাকি? হ্যাঁ মাসের শেষ, এখন কিচ্ছু হবে না, সব সময় বিলাসিতা না? বিলাসিতার কোনটা প্রয়োজন সেটা আমরা বুঝি, তাই মাত্র 2,499 টাকা ডাউন পেমেন্টে 0% ইন্টারেস্ট 12 মাসের সহজ কিস্তিতে ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে সকল ওয়ালটন আউটলেটে। ওয়ালটন ল্যাপটপ মেড ইন বাংলাদেশ।